ফের দোতলের তাণ্ডব ঝাড়গ্রামে, তবে এবার তারা সোজা পৌঁছে গিয়েছে স্কুলে। না, পড়াশোনা করে জ্ঞানের খিদে মেটানোর জন্য নয়, বরং স্কুলে মিড ডে মিলের জন্য মজুদ রাখা চালের বস্তা থেকে পেটের খিদে মেটানোর জন্য। জানা যায়, সোমবার রাত্রে খাবারের সন্ধানে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের গামারিয়া স্কুলে তাণ্ডব চালালো দলছুট দাতাল হাতে। হাতে তাণ্ডবে ভাঙে স্কুলের দরজা জানলা। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ, ভয় পেয়ে যায় স্কুল পড়ুয়া কচি কাচারাও। কি কি ক্ষতি করেছে? জানালা ভেঙেছে, আর টেবিল ভেঙেছে, ফিল্টার ভেঙেছে, চেয়ার ভেঙেছে। এর আগেও হয়েছে এরকম? প্রায় গ্রামে হাতি আসে, তাহলে সবসময় আতঙ্কে থাকতে হয় নাকি? এলাকার বাসিন্দাদের বক্তব্য, বছরের বেশিরভাগ সময় দাতাল হাতে তাণ্ডব অব্যাহত। প্রশ্ন ওঠে বন দফতরের ভূমিকা নিয়েও, কেন খাদ্য পানীয়ের অভাবে এইভাবে বন্যপ্রাণীতে চলে আসতে হচ্ছে লোকালয়ে? তবে কি বনের পরিবেশ তাদের জন্য খাদ্যভাবে পূর্ণ? এই তাণ্ডবের জন্য দায়ী কে? তবে বন্যপ্রাণ নাকি তাদের বন্য পরিবেশ দুর্বিষহ করে তোলা মানুষ? ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।